আমি দেখেছি যে যারা বিরাট কোহলিকে যে সকল মেয়েরা পছন্দ করে তারা বিরাট কোহলির খেলা একটু দেখে আর বাকিটা দেখে যে গ্যালারিতে অনুষ্কা থাকলে কি পরে এসছে আসলে ক্লাস সব বন্ধ সবাই জামা কাপড় খুলে বইটা জামা দিয়ে পেঁচিয়ে এক জায়গায় রেখে সবাই মাঠে বৃষ্টির পানিতে খেলতে যাচ্ছে এবার বিশ্বকাপে কার খেলা ভালো লাগছে যাকে নিয়ে অনেক মানে যাকে মাইনাস করার জন্য অনেক চেষ্টা চলছিল শেষ পর্যন্ত দলে এসেছে এবং মাহমুদউল্লাহ রিয়াদ যে মানে প্রত্যেকটা ম্যাচে রেগুলার যে একটা কন্ট্রিবিউশন সেটা সে আচ্ছা এইদিকে লিটন দাসকে রাখার জন্য যে একটা বিরাট ইয়ে হলো তার ফর্ম কি ঠিকঠাক মোটা লিটন দাস লাস্ট ম্যাচে খুব ভালো করেছে এটা হতেই পারে যে কোনো ক্রিকেটারের জন্য কিন্তু ধারাবাহিক সাফল্যের যে একটা বিষয় সেইখানে আমার মনে হয় সাকিব ভাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে যে সে মাঠে থাকলে যে ক্রিকেটারদের বদলে যাওয়াটা সে পারফরমেন্স করুক বা না করুক সাকিব আল হাসানের উপস্থিতি সব ক্রিকেটারদের ভিতরে প্রভাব পড়ে একটু মাঠের সবার চেহারা চেঞ্জ হয়ে যায় মানে খেলার ধরনের সব কিছুই চেঞ্জ হয়ে যায় লাস্ট ম্যাচের কথা যদি বলি যে সুন্দর শুরুটা হয়েছিল আমার কাছে মনে হয়েছে যে শুধু সাকিব আল হাসানের অ্যাবসেন্স ম্যাচটাকে অন্যদিকে নিয়ে গেল আচ্ছা তো বাংলাদেশ ছাড়া আরও 9টি দল খেলছে বিশ্বকাপে আর কার খেলা দেখার জন্য আপনি অপেক্ষা করেন যে তাদের একটু ব্যাটিং স্টাইল দেখবো বা বোলিং দেখবো আর কারো পছন্দ আছে অবশ্যই আছে বিরাট কোহলির আমি দেখেছি যে যারা বিরাট কোহলিকে যে সকল মেয়েরা পছন্দ করে তারা বিরাট কোহলির খেলা একটু দেখে আর বাকিটা দেখে যে গ্যালারিতে অনুষ্কা থাকলে কি পরে এসছে কোন খেলোয়াড়ের প্রতি আপনার একটু ক্রাশ ফিল করেন আপনি যে প্লেয়ার বলেন সবকিছু মিলে উনি না কেমন জানি টোটাল একটা অন্যরকম একটা যেটা আসলে বাংলাদেশে এরকম মানুষ বা এরকম ক্রিকেটার আর সম্ভাবনা খুবই কম এরকম মানে মাস্টার ভাই তাহলে কমপ্লিট স্পোর্টসম্যান আমার কাছে মনে হয় খেলাতেও যেমন ঠিক তার বিহেভিয়ার মাঠে মাঠে এবং উনি আসলে অন্যরকম একটা আচ্ছা আপনারা তো গানের মানুষ মানে খেলোয়াড়রা তো অনেক শুনেছে যে খেলা বাদ দিয়ে ঠিকঠাক করতে বসো আপনারা কি শুনেছেন গার্ডিয়ানরা আপনাদের কি বলেছে এটি এরকমই বলছে বিশেষ করে ছোটবেলাটাতে যে এসব গান বাজনা দেখে ইচ্ছা হবে না সামনে পরীক্ষা পড়তে বসে না 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 এটা আমার পক্ষে আমি শুনি নাই কারণ আমি আমার এসএসসি সময় আমাদের সময় 10টার সময় এক্সাম ছিল ফাইনাল কিন্তু এক্সাম তো সকালবেলা আমি আমার উপরতলায় আমার একটা ফ্রেন্ড ছিল ও হচ্ছে খুবই ভালো স্টুডেন্ট ছিল এবং ওর বাবা মা খুবই সিরিয়াস পড়াশোনা আমিও সিরিয়াস ঠিক আছে সারাদিন পড়ছি এখন সকালবেলা উঠে আমি নিজেকে একটু রিল্যাক্স রাখার জন্য আমি একটু প্র্যাকটিস করছি ঠিক আছে মানে প্র্যাকটিস ট্যাকটিস করে আমি পরীক্ষা দিতে যাবো তো এইটা এগুলো দেখে তো উপর পর্যন্ত তো গানটা আওয়াজটা যায় তো পরীক্ষাটাকে শেষ হওয়ার পর আন্টি আসছে আঙ্কেল আসছে বসছে যে ও যে গান টান করতেছে ওর রেজাল্ট কেমন হবে আপনি একটু খেয়াল রাখেন না তো আমার রেজাল্ট পর পর যখন দেখছে যে না মেয়েটা আসলে গান বাজনার সাথে সাথে পড়াশোনাটাও ঠিক রাখছে তার মানে ও ওকে ফাইন ওকে আসলে বলার দরকার নেই যে না গান বাজনা করো না সেরকম আর আমার বাসায় অলওয়েজ তুমি যতটুকু পড়াশোনার প্রায়োরিটি ঠিক ততটুকু আমার গান বাজনাদের প্রায়োরিটি ছিল ভাই আপনার কখনো কি এরকম মনে হয়েছে যে কি করলাম জীবনে খেলাতেই তো অ্যাকচুয়ালি ক্রেজটাও বেশি আবার অর্থও বেশি কখনো কি মনে হয়েছে খেললেই পারতাম না এরকম মনে হয় না কারণ আমার বন্ধুরা ছোটোবেলার কথা বলছি যখন বন্ধুরা বিকেলবেলায় ফুটবল কিংবা ক্রিকেট খেলতো আমি পাশে ওই যে বলটা একটু কাছে মানে মাঠের বাইরে চলে গেলে যে নিয়ে আসাটা তারপরে এগুলো করতাম কারণ আছে ওই ফাঁক ওই সময়টাতে আমার ওই ওগুলো ভালো লাগতো না আমি হেডফোন কিংবা মোবাইল অথবা টেপ রেকর্ডার ছোট যাই সাথে ছিল একটু সুযোগ পেলে একটু গান শুনতাম খেলার মাঠে গান আমার ওইটাই টানতো ওটা টানতো না তো আমি বন্ধুদের সাথে বন্ধুরা আমাকে বলতো যে না ওদের সাথে না হলে তো আমি দল ছাড়া হয়ে যাই ওদের সাথে যেতাম পেছনে পেছনে হ্যাঁ এই সেই আছি সামনে আমি না সামনে আচ্ছা ওকে আপনি কি কি খেলতেন
আমি ছোটবেলায় একবার দৌড়ে লাড্ডুগুদ্ধ হওয়ার পরে আমি জীবনও খেলাধুলা করতাম না, তবে হ্যাঁ আমি অনেক বেশি শুকনো ছিলাম, তো পাতলা ছিলাম, দেখা যেত যে আমি ব্যাডমিন্টন না, আমি দেখা যেত যে ওই যে মাংস চোর বা এরকম মল্লাশুট, না 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 পাঁচগুটি খেলেছি, বাট মাংস চোর এগুলো যেগুলো খেলা ছিল অনেক আগে এগুলো তখন খেলাধুলা হতো, বা ইচিং মিচিং এগুলো খেতাম। খেলা নিয়ে আমাদের প্রত্যেকের জীবনে অনেক স্মৃতি রয়েছে, যেমন খেলতে গিয়ে আমি দু একবার হোঁচট খেয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু বাসায় আসার পরে আমাকে তার উপর আবার মারা হয়েছে যে মানা করছিলাম খেলতে যাইতে, এরকম কিছু। তো খেলা নিয়ে আপনাদের কোনো স্মৃতি আছে? আমার স্মৃতি পুরোপুরি বললে ভুল হবে, মানে স্মৃতি এবং কী বলে বাস্তবতা দুটোর মিশেল আর কি। ছোটোবেলা থেকে আমার খুব বেশি ঠান্ডা লেগে থাকতো, মানে সারা মাস বলতে গেলে যে ভালো হওয়ার সাথে সাথে আবার নতুন ঠান্ডা চলে আসতো, তো এই প্রবলেম নিয়েই বড় হওয়া। বৃষ্টির দিনে গ্রামে যেটা হয়, বৃষ্টির একটু গুড়ি গুড়ি আওয়াজে বন্ধুরা সবাই বল নিয়ে আমার পাশের যেখানে ফাঁকা জায়গা সেখানে তো খেলতে চলে যায়, তো দূর থেকে আমার শুধু দেখতে হতো যে সবাই সব বন্ধুরা পাড়ার সব বন্ধুরা খেলতেছে, কিংবা স্কুলের যেটা হয়েছে যে বৃষ্টি আসছে এবার কিসের স্কুল কিসের কি, ক্লাস ক্লাস সব বন্ধ, সবাই জামা কাপড় খুলে বইটা জামা দিয়ে পেঁচিয়ে এক জায়গায় রেখে সবাই মাঠে বৃষ্টির পানিতে খেলতে যাচ্ছে। আমি শুধু মনে করতাম ইস আমার তো দুর্বল বাচ্চা, তো মাঝে মাঝে খুব সাহসিকতার পরিচয় দিয়ে যেতাম। এইবার বাড়িতে আসার পরে এই যে কাক ভেজা শরীর টরীর শুকিয়ে একদম মানে পানিতে অনেকক্ষণ থাকলে হাত পায়ের যে অবস্থাটা তৈরি হয়, এই অবস্থায় যখন বাসায় ফিরতাম ওইখানে যে ওই যে ওইরকম যে বলছিলাম না, খেলতে মানা করছিলাম না, আবার রাত হইলে তো এবার জ্বর চলে আসতো, এমন হয়েছে যে পরীক্ষার কালকে পরীক্ষা পরশু পরীক্ষা কিংবা আমার জ্বর চলে আসছে বৃষ্টি ভেজার কারণে। তারপরে সঙ্গীত শিল্পীরা যেটা বলে, আমিও ছিলাম এই দুর্বল, কিন্তু আমিও ছিলাম কেন জানি তো ওইটাই বলে হচ্ছে যে সেম, আমি এতই দুর্বল ছিলাম দেখা যেত, আমি ছোটবেলায় যদি আমি খাওয়া দাওয়া কম করতাম দেখা যেত মাথা ঘুরত, মাথা ঘুরে আমি এরকম অনেক পড়েও গিয়েছি, আর দেখা গেছে যে সকালবেলা আমাকে দ্রুত বাসা মানে স্কুলে যেতে হবে বলে আমি একটু না খেয়ে গেলে মনে করো যে প্যারেড ট্যারেড হয় না, ওইটা আমি খুব খেলাধুলোগুলো এনজয় করতাম, তো আমি ওখানে যখন যেতাম তখন দেখা যেত ফিট হয়ে পড়ে যেতাম, তো আর ইয়ে করা হতো না, আর বৃষ্টির মধ্যে তো যেতামই না, কারণ বৃষ্টিতে ভেজার পর আমার জ্বর আসবে ঠান্ডা লাগবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.